জেন দুষ্ট জেন আর ভূত প্রেতে যদি আসর করে তাহলে কোরআন শরীফের কোন আয়াত পড়তে হয় জি ওলামারা বলেন না আয়াতুল কুরসি কোনটা পড়তে হয় বলেন কোনটা এই ভূত প্রেতের আসর থেকে রক্ষা করার জন্য সকলে আমার সাথে পড়েন যথারীতি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم সবাই বলেন সাদাকাল্লাহুল আযীম আগে এটা অর্থ করে নেই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ ও জমিনে যা কিছু আছে সবই তার মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ কে আছে এমন যে তার কাছে সুপারিশ করতে পারে তার বিনা অনুমতিতে মা বাইনা আইদি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তিনি সবার অগ্র পশ্চাৎ এর সব কিছুর খবর রাখেন ولا يحيطون بشيء من علمه الا بما شاء তার জ্ঞাত বিষয়ের কিছুই মানুষ নিজেদের আয়ত্তে আনতে পারে না অবশ্য আল্লাহ যদি কাউকে কিছু দিতে চান ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ তার একচ্ছত্র ক্ষমতা এবং কর্তৃত্ব আকাশ এবং জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে ولا يؤده حفظهما وهو العلي العظيم আর আকাশ এবং পৃথিবী রক্ষণাবেক্ষণ করতে গিয়ে আল্লাহ পাক মোটেই ক্লান্তি বোধ করেন না আর তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠতম সত্তা বলি সাদাকাল্লাহুল আযীম আয়াতুল কুরসি এই আয়াতটি আয়াতুল কুরসি হিসেবে পরিচিত কি নামে পরিচিত আয়াতুল কুরসি এখানে মহান আল্লাহ পাকের এমন সব পূর্ণাঙ্গ পরিচিতি পেশ করা হয়েছে যার নজির গোটা কোরআন শরীফে নাই সুবহানাল্লাহ তাই হাদিস শরীফে এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে কোরআন শরীফের কি আয়াত শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকটি ফরজ নামাজের পরে এই আয়াতে কারিমা পড়ে থাকি ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন হতে পারে এবার আপনারা কেউ কেউ মনে করতে পারেন বাস ওয়াজ আর না শুনলে চলবে আয়াতুল কুরসি পড়ব আর জান্নাতে চলে যাব না বিষয়টা এমন নয় বিষয়টা হচ্ছে এই আয়াতুল কুরসির মধ্যে এমন কিছু কথা আছে যা বুঝে যদি পড়ে আর আমল করে আল্লাহ পাক কিয়ামতের সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এর কারণ হলো
আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ পাক সার্বভৌমত্বের কথা বলেছেন। আজ আমরা স্লোগান দেই সব সমস্যার সমাধান ও মাশা আল্লাহ। চট্টগ্রামের সবাই বোধহয় এই পরিচিত স্লোগানটা জানেন না, জবাব তো আপনারা জবাব দিতে পারলেন না কেন? সব সমস্যার সমাধান আয়াতুল কুরসির মধ্যে রয়েছে। একটি জটিল সমস্যার সমাধান, যাকে সহজ কথায় বলা যায় গদি সমস্যার সমাধান। কুরসি মানে হলো গদি, এই গদি নিয়ে টানাটানি হচ্ছে পৃথিবীর সর্বত্র। সার্বভৌমত্বের মালিক কে হবে? এইটা তো আপনারা বলতেছেন, কিন্তু যারা কোরআন জানে না তারা বলে সার্বভৌমত্বের মালিক জনগণ। দেখেন না, ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ। কারা বলে? নেতা নেত্রীরা বলেন সকল ক্ষমতার উৎস কর না কেন, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথাটা হলো আসলে ভোটারদেরকে পাম্পট্টি দেওয়া, আপনাদেরকে ফুলাইয়া ডানলপ টায়ার বানায়। আপনারা খুব খুশি হবেন, সমস্ত ক্ষমতার উৎস তাহলে আমরা, সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা বলা কবিরা গুনাহ, এই কথা বিশ্বাস করা হারাম, এ কথা বিশ্বাস করা শিরক। কারণ সকল ক্ষমতার উৎস জনগণ এ কথা যদি বলা হয় তাহলে কোরআনে কারিমের সাথে কন্ট্রাডিকশন হয়, সাংঘর্ষিক। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো নিঃসন্দেহ সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন আল্লাহ, 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 তিনি একমাত্র সকল ক্ষমতার উৎস। সার্বভৌমত্বের মালিক কে হবে? এই সার্বভৌমত্বের মালিক সরকার বলে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। সংবিধানে লেখা হয়েছে সার্বভৌমত্বের মালিক হলো জনগণ, মিছে কথা, মিথ্যে কথা, আল্লাহর কোরআনের বিরোধী কথা। সার্বভৌমত্বের মালিক হতে হলে যেসব গুণ, যেসব কোয়ালিটি থাকা দরকার তা মানুষের মধ্যে নাই। সার্বভৌমত্ব কেবলমাত্র কার? এই কথা আয়াতুল কুরসির মধ্যে একটা একটা করে বলা হয়েছে। সার্বভৌমত্বের মালিক হওয়ার জন্য কি কি কোয়ালিটি হওয়া প্রয়োজন আল্লাহ পাক তা বলে দিয়েছেন। কোরআন আয়াতুল কুরসি আল্লাহ কোরআনে নাজিল করে সার্বভৌমত্বের মালিক কে হবে সমস্যার সমাধান করে দিলেন। রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সার্বভৌমত্ব খতম করে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করে তিনি একটি রাষ্ট্র কায়েম করলেন। মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের মালিক কে ছিলেন? আল্লাহ। জোরে বলেন কে ছিলেন? আল্লাহ। মানুষ তখন দেখতে পেল খোদাই সার্বভৌমত্বের ভিত্তিতে যে রাষ্ট্র গঠন হয় সেই রাষ্ট্র মানবতার জন্য কত কল্যাণকর হয়। সুবহানাল্লাহ বিহামদি। আয়াতুল কুরসিতে বলা হলো যে সার্বভৌমত্বের মালিক এই ক্ষমতা, এই ক্ষমতাটাকে আরবিতে বলা হয় উলুহিয়া। এই ক্ষমতাকে, সার্বভৌমত্বের ক্ষমতাটাকে আরবিতে কি বলা হয়? উলুহিয়াত। আর যার হাতে এই ক্ষমতাটা থাকে তাহলে বলে ইলা, তাকে কি বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে এই কথাটাই বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার হাতে? চিৎকার দিয়ে বলুন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সার্বভৌমত্বের এই ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আর সার্বভৌমত্বের মালিক যিনি হবেন তার শুরু থাকবে না, শেষও থাকবে না। এই কোয়ালিটি কার মধ্যে আছে? আল্লাহ পাকের মধ্যে। আল্লাহ পাক বললেন তিনি হচ্ছেন আল হাই আল কাইয়ু, তিনি হাইয়ু, তিনি কাইয়ু, তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরস্থায়ী, যার শুরুও নাই যার শেষও নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আর
সর্বত্বের মালিক যিনি হবেন তিনি ঘুমাইতে পারবেন না কারণ তিনি যদি ঘুমায় থাকেন জায়গা থাকা অবস্থায় কু হয়ে যায় না আর্মিরা থাপ্পড় মেরে দেশ নিয়ে যায় নাই কি না কোন সব দেশেই হইতে পারে সব দেশেই হতে পারে তোমাকে বোধিবে যে গোকুলে বাড়ি শেষে কাজী বলা যায় না কখন কি হয়ে যায় এই সর্বমত্তের মালিক নি মালিকানা নিয়ে যারা বসে আছে যে কোনো মুহূর্তে তার হাত থেকে ক্ষমতা ছিনতাই হয়ে যেতে পারে পারে কি না আর ঘুমায় থাকলে সর্বমত্তের মালিক দাবি করে যদি ঘুমায় থাকে ততক্ষণ ভারপ্রাপ্ত বানাবে কারে এই জন্য সর্বত্তের মালিক হচ্ছেন আল্লাহ পাক যাকে ঘুম এবং তন্দ্রা স্পর্শ করে না সর্বত্তের মালিকের কোয়ালিটি আল্লাহ পাক বলছেন لا تأخذه سنة ولا نوم পড়েন সবাই لا تأخذه سنة ولا نوم তার ঘুম নাই তন্দ্রাও নাই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একবার প্রশ্ন তুলেছেন আল্লাহ পাক তুমি নাকি ঘুমাও না আল্লাহ বলেন তুমি বিশ্বাস করো না মূসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই বিশ্বাস করি আল্লাহ পাক বললেন বিশ্বাস যদি করো তাহলে বুঝানো যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাকের কাছে কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা হে রব তুমি আমারে দেখাও কেমনে তুমি মৃত্যুকে জিন্দাকে মৃত্যু করো মৃত্যুকে জিন্দা করো একটু দেখাও আমারে আল্লাহ পাক বললেন আওয়ালাম তুমিন বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন বালা নাম বললেন না বালা মানেও হ্যাঁ নাম মানেও হ্যাঁ কিন্তু তিনি নাম না বলে বালা বললেন নামের অর্থ হলো হ্যাঁ আর না বালা বালার অর্থ হচ্ছে কেন নয় অবশ্যই বিশ্বাস করি ওয়ালাকিন লিয়তমাইন্না কালবি তবে আল্লাহ তুমি যদি চোখে দেখাও একটু তাহলে এগুলি একটুখানি লিয়তমাইন্না কালবি আমার অন্তরাত্মা প্রশান্তি লাভ করবে যদি চোখে দেখতে পারি আল্লাহ বলেন তাহলে তোমারে দেখাবো আল্লাহ দেখাইলেন মূসা আলাইহিস সালাম যখন বললেন যে আল্লাহ পাক তুমি আমার মৃত্যুকে চিন্তা করো কেমনে তুমি ঘুমায় থাকো না ঘুমায় পারো কেমনে তোমার নাকি ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ পাক বলেন বিশ্বাস করো না বলে আমি বিশ্বাস করি তো ঠিক আছে তাহলে তোমার দেখাই বললেন এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে এসে দাঁড়িয়ে থাকো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন এক গ্লাস পানি নিয়ে দাঁড়াও আর ঘুমকে আল্লাহ পাক বললেন মূসারে ধরো মূসা আলাইহিস সালাম নিদ্রাচ্ছন্ন হলেন তন্দ্রা এসে গেল হাত শিথিল হয়ে হাতির থেকে পানি ভর্তি গ্লাস পড়ে ভেঙে চুরমার হয়ে গেল মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার প্রশ্নের জবাব আমি এভাবেই দিলাম এক গ্লাস পানি নিয়ে কয়েক মিনিট দাঁড়াইতে পারো নাই ঘুমের সঙ্গে সঙ্গেই গ্লাস পড়ে ভেঙে গেল তমাম আকাশ আর জমিন গোটা সৃষ্টি জগৎ তোমার আল্লাহ পাকের হাতের মুঠার মধ্যে রয়েছে আল্লাহ যদি ঘুমায় যায় সব শেষ হয়ে যাবে তমাম সৃষ্টি জগতের ট্রাফিক কন্ট্রোল আল্লাহ কর্তৃক হয় আর মানুষের যা হয় আল্লাহ পাক তার থেকে সম্পূর্ণ মুক্ত আল্লাহ পাকের ঘুম নাই তন্দ্রাও নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম ঘুমও নাই তন্দ্রাও নাই আল্লাহ পাক সমস্ত রকমের মানবীয় কোয়ালিটি থেকে গুণ থেকে মুক্ত মুবাররা পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন সার্বভৌমত্বের এক অচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক তিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি পরিষ্কার করে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক তিনি ছাড়া কোনো ইলাহা নাই এমন একটি আয়াত তাফসীরের জন্য আল্লাহ এনে দিয়েছেন
যেই আয়াতটি বুঝলে পড়ে দুনিয়া শান্তি আখেরাতেও শান্তি গদি সমস্যার সমাধান হবে সব সমস্যার সমাধান হবে আয়াতুল কুরসি এমন আয়াত যা তেলাওয়াত করলে বুঝলে আমল করলে কিয়ামতের দিন আল্লাহ পাক তার সম্পর্কে সিদ্ধান্ত নেবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ বিহামদিহি এই আয়াতের বাকি সব টুকরি গুরুত্বপূর্ণ বাকি কথাগুলি আমি আগামী কাল আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ আজকে দাঁড়ানো মানুষেরা সবাই বসে যান যারা মাহফিলের মধ্যে দাঁড়ায়ছেন মুনাজাতের জন্য বসুন মেহেরবানি করে মুনাজাতে শরীক হন মুনাজাত আজকের দিনে মুনাজাতে শরীক হওয়ার তৌফিক আল্লাহ দান করুন সবাইকে বলেন আমিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى لا خو جنتني ما بندرني تمار دربار চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম দিনে গুনাহগার কাঙ্গালের মতো তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের আলোচনা দুরুদ ও সালামের সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়ে আছেন আল্লাহ প্রত্যেকের রুহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন সারা জীবন গুনাহ করেছি গুনাহ করে করে জীবনকে নষ্ট করে ফেলেছি আল্লাহ তাআলা দয়া করে জিন্দেগির সকল গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মা বাপ যাদের কবরে শুয়ে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা মা বোনেরা প্রতি বছর কষ্ট করে করে আসেন আর মাহফিলের পাশে পর্দার আড়ালে বসে শোনেন আজকে তারা দেওয়ালের মধ্যে একটা ভিন্ন জায়গায় বসেছেন তাদের ভালো করে বসতে দেওয়া গেছে কিনা আমি জানি না মাবুদ গো দয়া করে মা বোনদেরকে তারা যে আসেন আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করো আল্লাহ তুমি তাদের এমন জীবন যাপনের তৌফিক দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাশর নসিব হয়ে যায় রব্বুল আলামিন আগামী কাল এবং পরশু যে মাহফিল হবে এই মাহফিলগুলি তোমার কুদরতি নিজাম দিয়ে পরিচালিত করো রব্বুল আলামিন তুমি দয়া করে এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আরেকটা দোয়া করি রব্বুল আলামিন আমি তোমার গোলাম তোমার গোলামের মধ্যে গোলামদের মধ্যে ছোট্ট গোলাম আল্লাহ পাক আজ হোক কাল হোক আমাকে তুমি তোমার দরবারে নিয়ে নিবে আমাকে বিদায় তো হতেই হবে আল্লাহ পাক এই মাহফিল যেন শেষ না এই মাহফিল রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন চলে এই মাহফিল এই এলাকাবাসীর জন্য রহমত বরকতের জরিয়া বানায় দিও চট্টগ্রামের সমস্ত ব্যবসায়ীদের হালাল ব্যবসায় এই মাহফিল দিয়া বরকতের জরিয়া বানাইয়া দিও আল্লাহ চট্টগ্রামবাসীরা সারা বছর তাকায় থাকে এই মাহফিলের জন্য আল্লাহ তুমি তাদের রহমত করো বরকত দাও আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ